নমস্কার বন্ধুরা, সাহেব টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধির জন্য একটা দারুণ সুখবর, যারা নতুন আবেদন করেছিলেন অর্থাৎ যারা অক্টোবর মাসে বা নভেম্বর বা সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। তাদের কিন্তু রেজিস্ট্রেশন যে করেছিলেন আপনারা কিন্তু রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ হতে শুরু করেছে, এবং আপনারা কিন্তু নবম কোন কৃষক আবার দশম কিস্তিও কিন্তু টাকা পেতে চলেছেন। খুব শীঘ্রই কিন্তু আপনাদেরকে পিএমএস ব্যাঙ্কও ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, মাত্র দুই দিনের ভিতরে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ, আপনাদের কিন্তু প্রমাণ দেখে দিচ্ছি, মাত্র দুদিনে কিন্তু পিএমএস ব্যাঙ্ক কিন্তু ভেরিফিকেশন করে দিচ্ছে এবং আধার ভেরিফাইড হয়ে যাচ্ছে। তো আপনাদের কিন্তু এবারে নবম এবং দশম কিস্তি টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গিয়ে আপনারা দেখতে পাবেন যে এখানে নিচের দিকে স্ল্যাশ করলে দেখতে পাবেন, পেজটা উপরের দিকে স্ল্যাশ করলে এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস। তো আপনারা কিন্তু নিজেদের কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার বা আধার নাম্বার যেটা অ্যাড করা আছে পিএম কিষাণ যোজনার সঙ্গে, তো আপনারা কিন্তু এখানে ডাটাটা এখানে চেক করতে পারেন। এছাড়া আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখবেন যে ড্যাশবোর্ড বলে যে একটা অপশান আছে, তো এই ড্যাশবোর্ড অপশানে কিন্তু ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর এখানে স্টেট ডিস্ট্রিক্ট সমস্ত কিছু আপনারা সিলেক্ট করে নেবেন। তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আপনাদের বলা হচ্ছে যে সাব ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদের যেটা বলা হচ্ছে যে আপনাদের গ্রামের নাম সিলেক্ট করতে, তো আপনাদের গ্রামের নামটা সিলেক্ট করে শো অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে পেমেন্ট মোড এখানে কিন্তু চলে এসেছে, ভিলেজ স্ট্যাটাস, আধার ভেরিফিকেশন বা অনলাইন রেশন সমস্ত কিন্তু স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। এবার আপনারা এখানে পেমেন্ট স্ট্যাটাস আমি ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের নতুন যারা কৃষক আবেদন করেছিলেন তাদের কিন্তু অ্যাপ্রুভ হতে শুরু করেছে। আপনাদেরকে দেখে দিই, দেখুন এই যে কৃষকগুলো এখনও কিন্তু পেমেন্ট পায়নি অর্থাৎ রিসিভ নো পেমেন্ট যেখানে অপশানে কিন্তু ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন যে কোন কোন আপনাদের গ্রামের কৃষকেরা কিন্তু এখানে টাকা পাননি। তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কোন কৃষকটা নতুন এবং কিন্তু টাকা পেতে চলেছেন নবম এবং দশম কিস্তির টাকা। তো দেখুন এই কৃষকের কিন্তু যে আগস্ট মাসের রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশন যে পিরিয়ড দেখাচ্ছে, দেখুন আগস্ট টু নভেম্বর, এবং এখানে দেখুন নম্বর যেখানে দেখাচ্ছে নবম ইনস্টলমেন্ট ডিউ ওয়ান, অর্থাৎ আগস্ট এবং নভেম্বরের কিন্তু যে এখানে রেজিস্ট্রেশন করেছিলেন এই কৃষকটা, তো এখানে কিন্তু একটা ইনস্টলমেন্ট দেখাচ্ছে পেতে চলেছেন, তো এখানে এখনও ইনস্টলমেন্ট পাননি। তো আমি ক্লিক করে দেখে দিচ্ছি এর ডিটেলসটাই কৃষকের। তো দেখুন কৃষকটা কিন্তু আবেদন করেছেন, রেজিস্ট্রেশন ডেট কত দেখুন 22/11/2021, অর্থাৎ দেখুন নভেম্বর মাসের কিন্তু 22 তারিখ রেজিস্ট্রেশন হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। এবং দেখুন পিএমএস ব্যাংক কিন্তু রেজিস্ট্রেশন ডেট 24/11/2021, অর্থাৎ এই কৃষকের কিন্তু পিএমএস ব্যাংক মাত্র দুদিনের ব্যবধানে কিন্তু এখানে রেজিস্ট্রেশন পিএমএস ব্যাংক কিন্তু এখানে করে দিয়েছে ভেরিফিকেশান। তো এখানে কিন্তু আধার নাম্বার ইজ ভেরিফাইড তো অটোমেটিকলি ছিল, তাই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবং রেজিস্ট্রেশন হওয়ার পর কিন্তু আধার ভেরিফাইড হয়েছে, এবং আধার ভেরিফাইড হওয়ার পর কিন্তু পিএমএস ব্যাংক কিন্তু মাত্র দুদিনের ব্যবধানে রেজিস্ট্রেশন কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে পিএমএস ব্যাংক। এছাড়া আমি বলে দেখি যে এই কৃষক কিন্তু অবশ্যই নবম এবং দশম কিস্তির টাকা পেতে চলেছেন, এখনও কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্টের ঘরে এখনও কিছু আসেনি, তবে শীঘ্রই কিন্তু এই কৃষকের এই পেমেন্ট প্রসেস অর্থাৎ আরএফটি স্টেট থেকে কিন্তু এখানে আরএফটি এবং তারপর কিন্তু এফটিও এবং পেমেন্ট প্রসেস বিভিন্ন যে ধাপ এগুলো কিন্তু শুরু হতে চলেছে। তো আপনাদেরকে আমি অবশ্যই বোঝাতে পারলাম যে নতুন কৃষকের কিন্তু অবশ্যই অ্যাপ্রুভ হতে শুরু করেছে যারা অ্যাপ্লাই করেছিলেন নতুন। তো এছাড়া আমি আরও একজন কৃষকের আমি তথ্য দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যারা দুটো কিস্তির টাকা কিন্তু পেতে চলেছে, রেজিস্ট্রেশন হয়েছিল দেখুন 10/5/2021, এবং পিএমএস কিন্তু রেসপন্স কিন্তু ডেট এখানে দেখুন 3/9/2021, এবং কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা অষ্টম ইনস্টলমেন্ট এটা কিন্তু এই কৃষক 18/11/2021 অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু 18 তারিখ পেয়ে গেছে, এবং সেকেন্ড ইনস্টলমেন্ট যেটা নবম কিস্তির টাকা কিন্তু পেমেন্ট প্রসেস অর্থাৎ এটা কিন্তু 15 ডিসেম্বর কেন্দ্র সরকারের তরফ থেকে দিন ধার্য করা হয়েছে, ওই দিন কিন্তু পেয়ে যাবেন নবম। এবং এই যে দেখুন দশম কিস্তি যেটা আমাদের থার্ড ইনস্টলমেন্ট আর একটি সিম্পাই স্টেট ফর থার্ড ইনস্টলমেন্ট, এই কিন্তু এই কৃষকটা কিন্তু দশম এবং নবম কিস্তির টাকা কিন্তু 15 ডিসেম্বর যেটা সম্ভাব্য ডেট ঘোষণা করা হয়েছে, তো এই কৃষকরা কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন যাদের আপনাদের অ্যাকাউন্ট যেটা পেমেন্ট এটা যদি আর একটি সিম্পাই থাকে তাহলে কিন্তু আমরা দশম কিস্তির টাকা পেতে চলেছেন। আর নতুন আবেদনকারীদের আমি জন্য বলে রাখি, যাদের এখনও কিন্তু পিএমএস ব্যাংক ভেরিফিকেশান কমপ্লিট এবং আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু দশম কিস্তির টাকা পেতে চলেছেন, অর্থাৎ আপনারা যদি নভেম্বর মাসের মধ্যে যদি আপনাদের পিএমএস ব্যাংক যদি ভেরিফিকেশান হয়ে যায় এবং যদি আপনারা রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু নবম এবং দশম কিস্তির টাকা দুটো কিস্তির টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। তো বন্ধুরা, ইনফরমেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।